তো বন্ধুরা জিবি বিড়লা স্কলারশিপ পশ্চিমবঙ্গের সব থেকে বড় বেসরকারি স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য ও জিবি বিড়লা স্কলারশিপে কিভাবে আবেদন করবে কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কাদের কাদের সেই স্কলারশিপের দরুন টাকা দেওয়া হয় কত টাকা দেওয়া হয় এবং কজনকে দেওয়া হয় ওই কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে কিভাবে তোমরা অফলাইনে আবেদন করবে নিজের স্মার্টফোন দ্বারা মানে জিবি বিড়লা স্কলারশিপের এ টু জেড বিস্তারিত তথ্য ও এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কাজেই এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো প্রথমেই বলে রাখি জি বিল্লা বিড়লা স্কলারশিপকে পশ্চিমবঙ্গের সবথেকে বড় বেসরকারি স্কলারশিপ কেন বললাম এই স্কলারশিপ ধরুন একটি স্টুডেন্ট এর সর্বাধিক দু লক্ষ টাকা পেতে পারে তার সাথে বই কেনার জন্য এককালীন টাকাও কিন্তু ক্ষেত্রে দেওয়া হয় এছাড়া প্রত্যেকটা জেলাভিত্তিক স্টুডেন্টদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের এবং এই যে প্রত্যেকটি স্টুডেন্টকে এরা টাকা দিচ্ছে তার প্রুফ হিসাবে কিন্তু তারা নির্দিষ্ট ও ওয়েবসাইটে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয় যে রাজ্যের এই জেলার এই স্টুডেন্টকে এই স্কলারশিপ এবছর দেওয়া হয়েছে কাজেই এই বেসরকারি স্কলারশিপের ওপর তোমরা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারো ও এবং সেই কারণেই আমি বললাম যে জিবি বিল্লা স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গের বেসরকারি স্কলারশিপগুলোর মধ্যে সব থেকে বড়ো স্কলারশিপ দেখো জিবি বিল্লা স্কলারশিপে এ সবার প্রথম বলে রাখি কারা আবেদন করতে পারবে কি কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে প্রধানত তিনটে এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে এক তুমি যদি পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্রছাত্রী হও এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকে এ এইটটি ফাইভ পারসেন্ট কিংবা এইটটি ফাইভ পার্সেন্ট নম্বরের বেশি পাও তাহলে তোমরা জিবি বিল্লা স্কলারশিপে আবেদন করতে পারছো দুই যে সমস্ত ছাত্রছাত্রী আর ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তিন লাখের কম তারাই কিন্তু জিবি বিল্লাস স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তিন লাখের কম হতে হবে তিন যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে কোনো না কোনো কোর্সে ভর্তি হয়েছে কোনো না কোনো কলেজে ভর্তি হয়েছে সেটা তুমি কলেজে জেনারেল নিয়ে ভর্তি হতে পারো পাস নিয়ে ভর্তি হতে পারো অনার্স নিয়ে ভর্তি হতে পারো আইটিআই করতে পারো বা মেডিকেল লাইনে যেতে পারো ও তো তোমার মোট কথা হচ্ছে উচ্চ মাধ্যমিক এইটটি পার এইট্টি ফাইভ পার্সেন্ট পাওয়ার পর কোনো না কোনো ও অ্যাকচুয়ালি কোর্সে তোমাকে ভর্তি হতে হবে তাহলেই কিন্তু তুমি এই জিবি বিল্লা স্কলারশিপ এ আবেদন করতে পারবে আর যেটা সব থেকে ভালো পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এরই কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয় মানে রাজ্যের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু এই জিবি বিড়লা স্কলারশিপ দেওয়া হয় তো এখানে আরও একটা বিষয় বলে রাখি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ডব্লু এই বোর্ড দিয়ে পাস আউট করেছে তাদের তো এইট্টি পার্সেন্ট মার্কস লাগছে কিন্তু যারা আইসিএসসি বোর্ড কিংবা সিবিএসই বোর্ড থেকে পা পাস আউট করেছো তাদের কিন্তু নাইনটি পারসেন্ট নাম্বার লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য বাদ বাকি এলিজিবেল ক্রাইটেরিয়া একই রয়েছে তো এখানে এই স্কলারশিপ থেকে কত টাকা অ্যামাউন্ট পাওয়া যায় আগে বলে রাখি এই স্কলারশিপকে থেকে কিন্তু প্রধানত প্রত্যেক বছর একটি স্টুডেন্টকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং তোমার যদি ধরো তিন বছরের কোর্স হয় তাহলে পঞ্চাশ 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 মানে দেড় লাখ টাকা তুমি এই স্কলারশিপ থেকে পেতে পারো তিন বছরে এবং উচ্চ মাধ্যমিকের পর যদি তোমার কোনো কোর্স হয় পাঁচ বছর কিংবা চার বছর সেক্ষেত্রে কিন্তু তোমাকে চার বছরের অ্যামাউন্ট দেওয়া হয় অর্থাৎ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে টোটাল কিন্তু ও দু লাখ টাকা পর্যন্ত তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো আর একই সাথে যখন তুমি স্কলারশিপ পাবে প্রথমবার তোমাকে বই কেনার জন্য কিন্তু সাত হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ যারা তিন বছরের কোর্স করছো তাদের জন্য এক লাখ সাতান্ন হাজার টাকা এবং যারা চার বছর কিংবা পাঁচ বছরের কোর্স করছো তাদের জন্য কিন্তু দু লক্ষ সাত হাজার টাকা এই স্কলারশিপ থেকে তোমাদের দেওয়া হয় আর জিবি বিড়লা স্কলারশিপে তুমি কীভাবে আবেদন করবে দেখো আবেদন প্রক্রিয়া কিন্তু প্রধানত দু রকম অফলাইনে চাইলে তুমি আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবে কোনটা কিভাবে আবেদন করতে হবে দুটো প্রক্রিয়াই তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো তার আগে জিবি বিল্লা স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে দেখো মূলত জিবি বিল্লা স্কলারশিপে আবেদন করতে গেলে চারটে ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে এক পাসপোর্ট সাইজ একটি কালার ফটো লাগবে আর যদি অনলাইনে আবেদন করো সেক্ষেত্রে তোমার ফটোটা কিন্তু জেপিজি কনভার্ট করে কেবির মধ্যে হতে হবে দুই ইনকাম প্রুফ হিসাবে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে তোমরা সকলেই জানো যে এই স্কলারশিপে আবেদন করতে গেলে তিন লাখ টাকার কম তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে তোমার বাবা বা মা যদি গভর্নমেন্ট বা প্রাইভেট বা যে কোনো কাজ করে সেটা আর ইনকাম বছরে যে তিন লাখ টাকার কম সেটার প্রমাণস্বরূপ কিন্তু তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে অফলাইনে দিলে তো তুমি সেটা যথারীতি দিয়ে দিচ্ছ আর অনলাইনে আবেদন করলে সেক্ষেত্রে তোমাকে সেই ইনকাম সার্টিফিকেটটার কিন্তু পিডিএফে কনভার্ট করে দুই এমবির মধ্যে হতে হবে এবং সেটাকে আপলোড করে দিতে হবে তিন নম্বর তুমি যে এইটটি পার্সেন্ট নাম্বার পেয়েছো ও সেই এইটটি পার্সেন্ট নাম্বারটা প্রমাণস্বরূপ তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটকে দিতে হবে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট যদি তোমরা অফলাইনে আবেদন করো সেক্ষেত্রে জেরক্স আর যদি অনলাইনে আবেদন করো উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা সেটাকে টু এমবির মধ্যে পিডিএফএ কনভার্ট করে অনলাইনে এ আপলোড করতে হবে এবং চার নম্বর হচ্ছে প্রুফ অফ অ্যাডমিশন অর্থাৎ তুমি যে ক্লাস টুয়েলভের পর কলেজে ভর্তি হচ্ছ বা অন্য কোন কোর্সে ভর্তি হয়েছো লতে ভর্তি হচ্ছো মেডিকেলে ভর্তি হয়েছো সে যে ভর্তি হয়ে গেছো তার প্রুফ হিসাবে কিন্তু একটা কোনো রসিদ দিতে হবে অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হচ্ছ বা উচ্চ মাধ্যমিকের পর অন্যান্য কোর্সে ভর্তি হয়েছো তার প্রুফস্বরূপ কিন্তু একটা ডকুমেন্ট তোমাকে দিতে হবে যেটা অনলাইনে হলে তোমাদের তোমাদের কি পিডিএফ এবং অফলাইনে দিলে জেরক্স দিতে হবে এখন কথা হচ্ছে অফলাইনে অনলাইনে কিভাবে আমরা আবেদন করব প্র্যাকটিক্যালি তোমাদের দেখে জিবি বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জিবি বিল্লা এডু ফাউন্ডেশান ডট কম যেই সার্চ করবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে গিয়ে তোমাদের কিন্তু রীতিমতো ও অ্যাপ্লিকেশনে তোমাদের ক্লিক করতে হবে যেই তোমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করবে যেই অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করছো এখানে কিন্তু দেওয়াই রয়েছে গাইডলাইনস ফর অ্যাপ্লিকেশান অব জিবি বিল্লা স্কলারশিপ তো এখানে দেখতেই পাচ্ছ দুটো মোড রয়েছে একটা অফলাইন একটা অনলাইন অফলাইনে কি জাস্ট এখানে ডাউনলোড যে অপশানটি রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু একটা এরকম ফর্ম খুলে যাবে যেটাকে তোমরা পিডিএফে কী হচ্ছে ফোনে নিয়ে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে ঠিক আছে এ এই ফর্মটাই তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এটাই ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ তোমার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস পিনকোড ও ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আর এখানে তোমার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেবে এ তারপরেই তোমাদের সমস্ত এই ডকুমেন্টস এক তারপরে তোমাদের সমস্তটা এখানে ফুলফিল করার পর কি হচ্ছে এ তোমার এখানে সিগনেচার লাগবে এবং এখানে কী কী অ্যাটাচমেন্ট করে তোমাদের দিতে হবে আগেই আমি বলেছি যে চারটি জিনিসের কথা ডকুমেন্টেশন হিসাবে লাগবে সেগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সমস্ত কিছু ফুলফিল করার পর তোমাদের কিন্তু এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এবং তারপরেই তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মোডে এ আবেদন তোমরা করতে পারো আর এখানে আমি প্রত্যেককে একটা কথা বলবো তোমরা অনলাইনে আবেদন করো অফলাইনে আবেদন না করে কারণ অনলাইনে আবেদন করতে তোমার একটা স্মার্টফোন থাকলেই হবে স্মার্টফোনের মাধ্যমে নিজেরাই কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে যেখানে রকম অতটা হেডেক নেই আর কীভাবে অনলাইনে নিজের স্মার্টফোন দ্বারা আবেদন করবে দেখে নাও তো এখানে অনলাইন মোডে একদম নিচে গেলে দেখতেই পাচ্ছ যে লাস্ট ডেট কিন্তু তিরিশ তারিখ রয়েছে এ প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে তোমাদের ক্লিক করতে হবে যেই তোমরা ক্লিক করবে তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন এখানে খুলে যাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ জি বিড়লা স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম নিউ অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান তিরিশ নয় দু হাজার একুশ অর্থাৎ তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট রয়েছে আর তোমরা সকলেই জানো তোমাদের এর কলেজে ভর্তিরও লাস্ট ডেট কিন্তু তিরিশ তারিখে রয়েছে তো এখানে সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলস রয়েছে এখানে তোমার কি হচ্ছে তোমার নাম ডেট অফ বার্থ তারপরে জেন্ডার অ্যাড্রেস সিটি স্টেট পিন কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে হবে আর এখানে তোমার কি হচ্ছে ফটোটা এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে ক্রাইটেরিয়া অনুযায়ী তিরিশ কেবির নিচে কিন্তু তোমার ফটোটা জেপিজি যে ফরম্যাটে হওয়া চাই তাহলেই কিন্তু তুমি আপলোড করতে পারবে এবং তারপরে ফাদার্স ডিটেলসে গিয়ে এখানে সমস্ত কিছু ফুল ফুলফিল করতে হবে যে তোমার বাবার নাম কন্ট্যাক্ট নাম্বার বাবার অকুপেশান কি কাজ করে অ্যানুয়াল ইনকাম কত এটা দিতে হবে এবং পাশে দেখতেই পাচ্ছ নো ইমেজ সিলেক্ট ইনকাম সার্টিফিকেট অনলি পিডিএফ এখানে কিন্তু তোমার রীতিমতো ক্লিক করে তোমার যে পিডিএফ এখানে কিন্তু ক্লিক করে পিডিএফ আকারে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটা তোমাদের এখানে এ দিয়ে দিতে হবে এরপরে তারপরে মাদার্স ডিটেলসে যেতে হবে এ এখানে কিন্তু তোমার মায়ের নাম কন্ট্যাক্ট নাম্বার অকুপেশান অ্যানুয়াল ইনকাম দিয়ে এখানেও কিন্তু তোমাদের সেমভাবে ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে যদি ই দুজনেই অ্যাকচুয়ালি বাবাও অ্যাকচুয়ালি তোমার জব করে বা ইনকাম করে বাড়িতে মাও যদি ইনকাম করে সেক্ষেত্রে দুটোতেই ফিল আপ করবে আর যদি বাবা ইনকাম করে মা ইনকাম না করে সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখে দেবে ঠিক আছে তারপরেই দেওয়া রয়েছে এডুকেশনাল ডিটেলস মানে তোমার সমস্ত দিতে হবে এখানে বোর্ড এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো স্কুলের নাম তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেবে অবশ্যই যেগুলো স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে এবং ফিউচারে কি কোর্স করছো ও কোর্স ডিউরেশন কত কত বছরের তোমার কোর্স রয়েছে এরকম এবং তুমি এইখানে যে অ্যাডমিশান নিয়েছো প্রুফ অফ অ্যাডমিশান হিসাবে কোনো একটা ডকুমেন্ট ফর্মেশন তোমাকে সিলেক্ট করতে হবে যেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে এসে যাবে এবং সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমার ফর্ম ফিলাপ পুরো कंप्लीट হয়ে যাচ্ছে সেই কারণেই আমি তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ করতে রিকমেন্ড করব এখানে তোমরা প্রাইভেট স্কলারশিপে অনেকেই বিশ্বাস করনা বিশ্বাসযোগ্য তোমাদের কাছে হয় না কিন্তু এই জিবি 빌্লা ফাউন্ডেশন 14 15 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত 2021 পর্যন্ত প্রত্যেক বছর স্কলারশিপ প্রদান করে থাকে এবং প্রত্যেক বছর একশোটি স্টুডেন্টকে দায়িত্ব নেয় এবং একশো একশোটি স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া দেয় প্রমাণস্বরূপ কোন জেলা থেকে কোন জেলায় দেওয়া হচ্ছে সেটাও কিন্তু মেনশান করে থাকে তোমরাও চাইলে দেখতে পারবে কীভাবে দেখে নাও তোমরা যদি এখানে রেজাল্টে ক্লিক করো রেজাল্টে ক্লিক করলেই এই তোমাদের কাছে এখানে দিয়ে দেওয়াই রয়েছে জিবি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন জিবি বিড়লা মেরিটকাম মিন্স স্কলারশিপ জিবি বিড়লা মেরিটকাম মিন্স স্কলারশিপে আগের বছর দু হাজার কুড়িতে কুড়ি একুশে কারা কারা পেয়েছে এখানে দেখতে পাচ্ছ যে একশোটি স্টুডেন্টকে কোথার থেকে কোথার থেকে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ও পুরো জেলার নাম সহ কলকাতায় কাকে দিয়েছে আর প্রত্যেকটা একশো জনকে টোটাল দেওয়া হয় প্রত্যেক বছর এখানে দেখো একশো জনকে দিয়েছে এবং দু হাজার উনিশ কুড়িতেও একশো জনকে দিয়েছে প্রত্যেক বছর একশো জনকে স্কলারশিপ দেওয়া হয় সিলেকশন করা হয় এবং একশো জনকে প্রপারলি স্কলারশিপ দেওয়া হয় কোন জেলার থেকে স্কলারশিপ দেওয়া হয় এগুলো কিন্তু উল্লেখ করা হয় এবং দুয়া এটা শুরু হয়েছে দু হাজার চোদ্দো পনেরো থেকে এখনও পর্যন্ত দিয়ে দু হাজার একুশের উচ্চ মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে একশো জন ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় এবং অনেকে কিন্তু জানে না সেই কারণে বহু স্টুডেন্ট কিন্তু আবেদনও করে না সেই কারণে তোমাদের বলবো বিগ অপরচুনিটি রয়েছে যদি তুমি এই স্কলারশিপ পাও প্রচুর সুবিধা কিন্তু এই স্কলারশিপের দরুন পেয়ে যাবে কাজেই একশো জনকে দেওয়া হচ্ছে এটা ভেবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে না এরকম নয় যদি এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও বা তার বেশি নম্বর পাও অবশ্যই এই স্কলারশিপে আবেদন করো কেন এই স্কলারশিপে আবেদন করতে কোনো প্রকার টাকা লাগছে না আশা করছি সমস্ত তথ্যই তোমাদের জিবি বিল্লা স্কলারশিপ সম্বন্ধে দিতে পারলাম এখনো যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু এই ইনস্টাগ্রাম আইডি তোমরা দেখতেই পাচ্ছ এ আই জে ডবল টি ডব্লু বি এই ইনস্টাগ্রামে তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো তো প্রত্যেকে ভালো থেকো আজকের মতো এটুকুই ওই জয় হিন্দ জয় ভারত